মাইনরিটিদের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে একসাথে কাজ করলে উন্নয়নের গতি দ্রুত বেগে ত্বরান্বিত হবে। মাইনরিটিদের উন্নয়ন হলে উন্নয়ন হবে গোটা দেশের। কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের সাথে কাজ করে গেলে যে কোনো জাতি গোষ্ঠীর উন্নয়নের হাতের নাগালে এসে যাবে। তার জন্য প্রয়োজন শুধু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত মাইনরিটি সেলের সংবর্ধনার সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ প্রতিমন্ত্রী জন বারালা। पॉल्स स्कूल और एक स्कूल था, दोनों स्कूल में आज जाके वहाँ के स्टूडेंट वहाँ के टीचर्स फादर्स सबसे मिले और वहाँ का कुछ कुछ समस्या है। माइनॉरिटी स्कूल है और एजुकेशन डिपार्टमेंट हमारा मिनिस्ट्री में बहुत सारा करने का चीज़ बहुत चीज़ है, तो हम अवेयरनेस भी किए, बुक्स भी दिए कि आप लोग आइए, केंद्र और राज्य के साथ मिल के हम लोग इस योजना को हम लोग हर स्कूल हर क्षेत्र में हम लोग लोगों तक इसको पहुंचा पाएंगे। इसमें आप सबका सहयोग चाहिए, जैसे सबका सबका साथ सबका विकास और सबका विश्वास और सबका प्रयास के द्वारा हम देश को आगे ले जाएंगे। এদিন বিজেপি কার্যালয়ে দলের মাইনরিটি সেলের মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক সংগঠনের দাবি দেওয়া সংশ্লিষ্ট একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় তার হাতে। মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের স্টেট কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু আজকে কেন্দ্রীয় মাইনরিটি প্রতিমন্ত্রীকে আমরা পেয়ে অত্যন্ত খুশি। ওনাকে আমরা ফোন দিয়ে উত্তরণ দিয়ে এবং একটা চার দফা দাবি সনদ ওনার হাতে তুলে দিয়েছি। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি, উনি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন উনি বলেছেন। আমরা ওনাকে বলেছি স্যার আমাদের দপ্তরকে আমরা এই বিষয়ে অবগত করেছি, দপ্তর অলরেডি ফাইল প্রসেসিং করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যেহেতু এটা মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আছে, তাই আপনি যেহেতু আসছেন আমাদের এই বিষয়টা আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বিজেপি মাইনরিটি সেলের সংবর্ধনায় সভায় এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারালা রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন, বলেন ত্রিপুরার সফরে এসে খুব ভালো লেগেছে, সংখ্যালঘুদের উন্নয়নে দেশের অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক এগিয়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট।